আর স্টুডিও শুরু করছি আরটিভির নিয়মিত এই আয়োজন। সঙ্গে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা, এবং আমার সঙ্গে আজকে স্টুডিওতে আছেন তরুণ প্রজন্মের দুজন সঙ্গীত শিল্পী, সাথে আছেন বাবু হাসান এবং জ্যোতি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। বাবু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। জ্যোতি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? ভালো আছি, তোমাদেরকে পেয়ে ভালো লাগছে। ভীষণ সুন্দর কিছু গান শুনবো আশা রাখছি। প্রথমে বাবুকে দিয়ে শুরু করতে চাই, কোন গানটা দিয়ে শুরু করবেন আজকের আয়োজনটি? শুরুতে আমি আমার পছন্দের একটি গান দিয়ে শুরু করছি। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় জাহাঙ্গীরানা। শুনি। পাখিটারে গোপনে রাইখো বুকে যতনে, নইলে একদিন কান্দিবে। তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে, নইলে একদি কান্দিবে। তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে, নইলে একদি কান্দিবে। তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে, নইলে একদি কান্দিবে। পাখিটারে গোপনে রাইখো বুকে যতনে, পাখিটারে গোপনে রাইখো বুকে যতনে, নইলে একদি কান্দিবে। তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে, নইলে একদি কান্দিবে। পাখিটার নাম অঞ্জনা, দেখতে পাখি মন্দ না, ডাক দিলে হৃদয় ডালে বসিবে। পাখিটার নাম অঞ্জনা, দেখতে পাখি মন্দ না, ডাক দিলে সে হৃদয় ডালে বসিবে। পাখি বড় সে আনা, প্রেম ছাড়া সে বোঝে না। পাখি বড় সে আনা, প্রেম ছাড়া সে বোঝে না। ভালোবাসলে সেও বাসিবে, নইলে একদিন কান্দিবে। তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে, নইলে একদি কান্দিবে। পাখির বাড়ি প্রেমনগর, মধ্যে একখান শূন্য ঘর,
অতি কাছে ডাক দিলে সে শুনিবে, পাখির বাড়ি প্রেম নগর মধ্যে একখান শূন্য ঘর, অতি কাছে ডাক দিলে সে শুনিবে, কুহু সুরে ডাক দিলে প্রেমের পাখি যায় গোলে, কুহু সুরে ডাক দিলে প্রেমের পাখি যায় গোলে, বারণ না শুনে সে যে আসিবে, নইলে একদিন কান্দিবে তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে, নইলে একদিন কান্দিবে যৌবনকাল ফুটল ফুল গন্ধে মাতা, আর কত দূরে বলো থাকিবে, এহেন যৌবনকাল ফুটল ফুল গন্ধে মাতা, আর কত দূরে বলো থাকিবে, জাহাঙ্গীর রানা কয় তোর হিয়াতে বানায়া ঘর, জাহাঙ্গীর রানা কয় তোর হিয়াতে বানায়া ঘর, হৃদয় বিছাইয়া কাছে টানিবে, নইলে একদিন কান্দিবে তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে, নইলে একদিন কান্দিবে তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে, নইলে একদিন কান্দিবে পাখিটারে গোপনে রাইখো বুকে যতনে, পাখিটারে গোপনে রাইখো বুকে যতনে, হইলে একদিন কান্দিবে তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে, নইলে একদিন কান্দিবে। অনেক ধন্যবাদ বাবু আপনাকে। এবার আমি একটু জ্যোতির কাছে আসতে চাই, জ্যোতি আমাদেরকে কোন গানটা শোনাবে? আমি তুমি দেখিয়াও দেখলা না গাওয়ার চেষ্টা করছি, চলো শুনি। দেখিয়াও দেখলা না, শুনিয়াও শুনলা না, তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না, তুমি দেখিয়াও দেখলা না, শুনিয়াও শুনলা না, তুমি জ্বালাইয়া ও
সুন্দর একটা গান গাইলে ভালো লাগছিল, ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। আমি যতটুকু জানি তুমি ইয়াংস্টার সিজন 2-তে পার্টিসিপেন্ট ছিলে, খুব বড় জার্নি ছিল না, জার্নিটা একটু ছোট ছিল, কিন্তু কিছু না কিছু নিশ্চয়ই অভিজ্ঞতা তো সঞ্চার করেছো নিজের ঝুলিতে। একদম। কেমন ছিল সেই অভিজ্ঞতাটা, ছোট্ট করে একটু শুনবো। এই রিয়েলিটি শোটা ছিল আমার জীবনে প্রথম, আমি আর কখনো কোনো রিয়েলিটি শোতে পার্টিসিপেন্ট করিনি। আমি বলবো যে আমি অত ভালো গাই না, কিন্তু আমি অনেক কিছু এখান থেকে এক্সপিরিয়েন্স করেছি। আমি আমার শেখার জায়গাটা ছিল, অনেক ভালো ছিল, মানে শেখার জায়গাটা অনেক ভালো ছিল। ধন্যবাদ জ্যোতি তোমাকে, ধন্যবাদ। বাবু আপনার কাছে আসবো, আবারও আপনার একটা গান শুনবো, কোন গানটা শোনাবেন আমাদেরকে? এবারে যে গানটি করছি, গানটি কথার সুর বাউল সালাম সরকার, আমি গাইবার চেষ্টা করছি, শুনি। গানের পাখি মন নিয়ে আসে খেলা করে, কি সত্তর এক
গানের পাখি বন্দি আসে খেলা করে, দেখতে ভালো গাইসে ভালো, দেখতে ভালো গাইসে ভালো, আরো ভালো লুকাই তো তার অন্তরে। সুন্দর এক গানের পাখি বন্দি আসে খেলা করে, সুন্দর এক গানের পাখি বন্দি আসে খেলা করে। দেখতে ভালো গাইসে ভালো, দেখতে ভালো গাইসে ভালো, আরো ভালো লুকাই তো তার অন্তরে। সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে, সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে, সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে, সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। অনেক ধন্যবাদ জ্যোতি। গানের পাখি আমাদেরকে কোন গানটা শোনাবে? গাওয়ার চেষ্টা করছি, চলো শুনি। রশিক কে তেল কা জালা ওই লাল কুর্তা বালা, দিল্লি বড় জালা রে পাঞ্জাবি ওয়ালা, শিখে তেল কা জালা ওই লাল কুর্তা বালা, দিল্লি বড় জালা রে পাঞ্জাবি ওয়ালা, দিল্লি বড় জালা রে পাঞ্জাবি ওয়ালা। বাবরি কাটা তারে চুলের বাহার, মুচকি হাসি হাসি
হাসি মুখে কাজে তা বাবরে চোলওয়ালা হই লাল কুর্তাওয়ালা দিল্লি বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা দিল্লি বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা বন্ধু যদি আমার ভ্রমর হইতো মনের বাগানে সে যে মধু খাইতো বন্ধু যদি আমার ভ্রমর হইতো মনের বাগানে সে যে মধু খাইতো খেলতো প্রেমের খেলা হই লাল কুর্তাওয়ালা দিল্লি বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা দিল্লি বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা মানুষে বলে তারে কালরে কালা আমার কাছে লাগে কত যে ভালা মানুষে বলে তারে কালরে কালা আমার কাছে লাগে কত যে ভালা কালা গলার মালা হই লাল কুর্তাওয়ালা দিল্লি বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা দিল্লি বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা রসুকে দলকা জ্বালা হই লাল কুর্তাওয়ালা দিল্লি বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা 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 বাহ আবারও একটা জনপ্রিয় গান একদম ইয়াংস্টারের মঞ্চ থেকে আর টিভির আর স্টুডিওর মঞ্চে কেমন লাগলো এটা তো অবশ্যই ভালো লাগার একটা বিষয় আর যেহেতু ইয়াংস্টারের মাধ্যমে এখানে আসা সেটা আরও বেশি ভালো লাগছে কারণ ওটা আমার তো বললামই অনেক শুভকামনা তোমার জন্য ধন্যবাদ আপু বাবু ভাইয়ের কেমন লাগলো আজকের আয়োজনটা আমার অনেক ভালো লেগেছে আর স্টুডিওতে প্রথম আসা আর টিভিতে আমার ফার্স্ট আসা সব মিলিয়ে আমার অনেক ভালো ছিল এবং ভালো কেটেছে অনেক ধন্যবাদ একই সঙ্গে আমাদের মিউজিশিয়ান যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ দর্শক আর স্টুডিওর আজকের আয়োজন থেকে বিদায় নেবার সময় হয়ে এসেছে আশা করি আমাদের আয়োজনটি আপনাদের ভালো লেগেছে ভালো কিছু গান আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি আগামী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে এবং আমার সঙ্গে থাকবে নতুন কোনো অতিথি শিল্পী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের আয়োজনের কোনো অংশ যদি আপনারা মিস করে থাকেন তাহলে তা দেখে নিতে পারেন আর টিভি মিউজিকের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আল্লাহ হাফেজ